হরিদ্বারের গঙ্গা আরতি দেখা সত্যি খুব ভাগ্যের বিষয়। আমরা শীতকালে জানুয়ারি মাসের প্রথম দিকেই চলে এসেছি হরিদ্বারের গঙ্গা আরতি দেখতে, আমি, আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর শাশুড়ি। প্রথমেই বিকেলবেলা মা গঙ্গাকে দর্শন করে গঙ্গার ঘাটে পুজো দিলাম এবং তারপরে ঘাট ধরে ধরেই পৌঁছে গেলাম হরকিপৌরী ঘাটে। হরকিপৌরী ঘাটের গঙ্গার আরতি আপনাদের জন্য। বিভিন্ন দেব দেবীর সমাগম এই ঘাটে সর্বত্রই দেখতে পাওয়া যায়। সম্পূর্ণ গঙ্গা আরতির সময়সীমা প্রায় 20 মিনিট। অন্ধকার হয়ে গেছে, প্রায় সন্ধে 7টা বাজে। গঙ্গার ঘাটের খুব কাছেই মহাদেবের একটি বিরাট মূর্তি। এবার ফেরার পালা।